শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে 20,24,192 পরীক্ষার্থী। এই মুহূর্তে রাজধানীর আজিমপুরে আছেন রিপোর্টার শাকির আহমেদ, রাজশাহীতে আছেন মওদুদ রানা এবং দিনাজপুরে আছেন গোলাম নবী দুলাল। প্রথমে সরাসরি যাব শাকিরের কাছে। শাকির, মিনিট খানেক আগেই কিন্তু চলতি বছরের এসএসসি দাখিল ভোকেশনাল সহ সমমানের যে পরীক্ষা সেটি শুরু হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি যে রাজধানী সহ সারা দেশের পরীক্ষার্থীরাই কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এবার সব মিলিয়ে মোট 21,00,000 পরীক্ষার্থী এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করছেন। 10টায় পরীক্ষা শুরু হওয়ার সময়সূচি থাকলেও আমরা দেখতে পেয়েছি প্রথম দিনের পরীক্ষায় কিন্তু শিক্ষার্থীরা ঠিক পরীক্ষা শুরুর 2 থেকে 3 ঘন্টা আগেই তারা তাদের কেন্দ্রের সামনে অবস্থান করেন। পরবর্তীতে পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্ব পর্যন্ত, অর্থাৎ 30 মিনিট আগ পর্যন্ত তারা এই কেন্দ্রে প্রবেশ করেন। এবার 11টি শিক্ষা বোর্ডের মোট 21,00,000 পরীক্ষার্থী কিন্তু এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি ঢাকার যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে আসলে যানজটের কিছুটা প্রভাব থাকে, সেই ক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষার্থীরা সেই হাতে রেখেই কিন্তু তারা তাদের যে কেন্দ্র সেটির উদ্দেশ্যে রওনা হন। এবং এতোমধ্যে কয়েক মিনিট অতিবাহিত হয়ে গেছে এবং কেন্দ্রের বাইরে কিন্তু অভিভাবক যারা রয়েছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবার 11টি বোর্ডের অধীনে কিন্তু 3700 কেন্দ্র, অর্থাৎ 3,700টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি 29,000 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই পরীক্ষা যেটি সেটিতে অংশগ্রহণ করছেন। পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে কোভিডের পর পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারেই কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে যে এসএসসি পরীক্ষা সেটি অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি প্রতিটি কেন্দ্রের সামনেই নির্দিষ্ট সময়ের আগে থেকেই কিন্তু শিক্ষার্থীরা অপেক্ষা করছেন এবং ইতোমধ্যে তারা সেই পরীক্ষার যেটি সেটি শুরু হয়ে গেছে এবং তারা পরীক্ষা দিচ্ছেন। বাইরে কেন্দ্রের বাইরে কিন্তু অভিভাবকরা অপেক্ষা করছেন। তো এখনও পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেটি সেটির কোনো ধরনের সংবাদ পাওয়া যায়নি। তো শুধু ঢাকাই নয়, ঢাকার বাইরেও বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। রাজশাহীতে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কোনো নির্বিঘ্ন বা পরীক্ষায় বাধাগ্রস্ত হতে পারে এমন কোনো ঘটনা ঘটেনি বলে আমাদেরকে শিক্ষা বোর্ড জানিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল 10টায় এখানে পরীক্ষা শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা 9টার দিকে প্রতিটি কেন্দ্রে প্রবেশ শুরু করেন এবং 10টার দিকে পরীক্ষা শুরু হয়। যখন শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন তখন অভিভাবকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তাদেরকে নির্দিষ্ট যে দূরত্ব কেন্দ্র থেকে 200 গজ দূরে সেখানে তারা অবস্থান করছেন। এবং আমরা দেখেছি রাজশাহী নগরীতে 27টি কেন্দ্র রয়েছে, একই চিত্র যে সেখানে যে কেন্দ্রগুলো রয়েছে তার 200 গজ দূরে যারা অভিভাবক রয়েছেন তাদেরকে দাঁড়ানোর বা বসার ব্যবস্থা করা হয়েছে এবং একই সাথে নির্বিঘ্নে যাতে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে তারা ব্যবস্থা নিয়েছেন। এবার রাজশাহী শিক্ষা বোর্ডে, অর্থাৎ রাজশাহী বিভাগের 8টি জেলায় এখানে প্রায় 2,00,245 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিচ্ছে এবং এসএসসি পরীক্ষায় 1,77,810 জন নিয়মিত পরীক্ষার্থী, এর মধ্যে 22,231 জন অনিয়মিত এবং 204 জন রয়েছে যারা উন্নতির জন্য পরীক্ষা দিচ্ছেন। রাজশাহী জেলায় পরীক্ষা হচ্ছে 52টি কেন্দ্রে, এখানে শিক্ষার্থী রয়েছেন 31,198 জন এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেয়েছি যে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং শিক্ষা বোর্ডের যে প্রস্তুতি ছিল আগে থেকেই তারা উত্তরপত্র দিয়ে রেখেছিলেন এবং 9টার মধ্যেই প্রতিটি কেন্দ্রে প্রশ্নপত্র আসে এবং 10টার মধ্যে যথাযথ নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এবার কিন্তু এই রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি শিক্ষার্থী রয়েছে বিজ্ঞান বিভাগে, 91,017 জন এবং এরপরে রয়েছে মানবিক 83,375 জন এবং যে বাণিজ্য বিভাগ সেখানে পরীক্ষা দিচ্ছে মাত্র 5,794 জন। এবং শিক্ষার্থীরা আমাদেরকে যেটি বলেছেন যে তাদের যে সিলেবাস সেই সিলেবাস তারা শেষ করেছেন এবং তারা আশা করছেন যে তারা ভালো পরীক্ষা দিবেন। এবং আমরা যেটি দেখেছি যে এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় সেটি তারা নিশ্চিত করছেন। আমরা এখন যাব দিনাজপুরে, সেখানে রয়েছে আমার সহকর্মী দুলাল, তিনি সেখানকার পরিস্থিতি জানাবেন। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, বাংলা প্রথম পত্র দিয়ে আজকে শুরু হয়েছে এটা। আবার দিনাজপুরে এবার
এই বোর্ডের অধীনে 199,436 জন আপনার শিক্ষার্থী আপনার অংশ নিয়েছেন। এবং আপনাকে একটা তথ্য বলতে পারি যে করোনার পরে 2020 সালে করোনার পরে এই প্রথম পূর্ণ সিলেবাসে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আপনি দেখছেন যে দিনাজপুর জেলা স্কুল কেন্দ্রে এখানে রয়েছে যাদের অভিভাবকরা এখানে মানে উদ্বিগ্ন অবস্থায় আপনার এখানে তারা রয়েছেন, তারা তাদের সন্তানরা কিন্তু আপনার পরীক্ষা দিচ্ছেন। এবং আপনি জানেন যে দিনাজ শিক্ষার্থীদের স্কুল জীবনের শেষ এটা পাবলিক পরীক্ষা, এবং এই পরীক্ষায় যারা অংশ নিয়েছেন তাদেরকে আমরা কথা বলেছিলাম স্টুডেন্টদের সঙ্গে, তারা যেটা বলেছেন তাদের প্রিপারেশন অনেক ভালো হয়েছে এবং তারা আশা করছেন যে এবার স্কুলে তারা ভালো ফলাফল করবেন। আপনি জানেন দিনাজপুরে এবার মোট দিনাজপুর জেলা মোট আপনার 61টি আপনার সেন্টার রয়েছে যেখানে 40,825 জন আপনার পরীক্ষার্থী এখানে নিচ্ছেন। ইতিমধ্যে আপনার দিনাজপুর শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান আব্দুস সামাদ তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আপনার তিনি দেখছেন এবং তিনি যেটা বলেছেন যে পরীক্ষা সুষ্ঠুভাবে হওয়ার জন্য সব রকম প্রস্তুতি তারা নিয়েছেন। এবং তারা বলেছেন যে যেহেতু 8টি জেলা এবার এই বোর্ডের অধীনে পরীক্ষা নিচ্ছে, তারা এই একটি বিষয়ে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এবার পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু কমেছে, গতবারের চেয়ে 1,99,436 জন, এবার যেটা ছিল গতবার কিন্তু এর চেয়ে 1,900 প্রতি পরীক্ষার্থী এবার কম দিচ্ছে, যদিও শিক্ষা প্রতিষ্ঠানের আপনার বেড়েছে সেন্টার বেড়েছে। এই আপনার এই যে দিনাজপুর জেলা স্কুলের যে কেন্দ্রে আপনি এখানে একটা জিনিস আপনাকে বলতে পারি যে আপনার পরীক্ষা সকাল 9টা থেকে আপনার স্টুডেন্টদের এখানে আপনার প্রবেশ করানো হয়েছে এবং সকলকে আপনার যারা অ্যাডমিট কার্ড রয়েছেন অ্যাডমিট কার্ড নিয়ে আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার স্টুডেন্টদেরকে নিয়ে আসা হয়েছে আপনার। এবং তারা যেটা বলছেন বিশেষ করে অভিভাবকরা যেটা বলছেন যে সুন্দরভাবে পরীক্ষা জন্য তাদের যে সন্তানরা তারা মোটামুটি তার প্রস্তুতি গ্রহণ করেছেন এবং তারা বলছেন যে এ পর্যন্ত আমি পরীক্ষা কেন্দ্রের যিনি নিয়ন্ত্রক তার সাথে কথা বলেছিলাম, সুষ্ঠু এবং সুন্দরভাবে এ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, কোথাও কোনো আপনার সেই ধরনের ঘটনার খবর পাওয়া যায়নি। আমার কাছ থেকে সর্বশেষ এসএসসি পরীক্ষার তথ্য এই ছিল। দর্শক, এসএসসি পরীক্ষার সবশেষ খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর থেকে এবং শুরুতে ছিলাম রাজশাহী এবং রাজধানীর আজিমপুর থেকে।